দেখুন, যে কারণে পাক সীমান্তের কাছে এয়ারবেস বানাচ্ছে ভারত, পাকিস্তানের ওপর এবার তীক্ষ্ণ দৃষ্টি রাখতে চায় ভারত। সেই কারণে গুজরাতে পাকিস্তান সীমান্তের কাছাকাছি একটি এয়ারবেস পরিকল্পনা করেছে ভারতীয় বায়ুসেনা। গুজরাতের বানাসকান্ত জেলার দেশাই তৈরি হবে এয়ারবেসটি। ভারতীয় বায়ুসেনা অনেকদিন থেকেই এই পরিকল্পনা করেছিল, কিন্তু এর অনুমোদন পেতে সময় লাগছিল। শেষ পর্যন্ত ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বুধবারের অনুমতি দেয়। এই ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ফাইটার এয়ারবেসটি একবার তৈরি হয়ে গেলে বারমের ও ভুজসহ পশ্চিমের সীমান্ত ভারতীয় বায়ুসেনার হাতের মুঠোয় চলে আসবে, ফলে পাকিস্তানকে নজরে রাখা সম্ভব হবে। এর জন্য প্রায় 1000 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এর ফলে ছোট দিশা বিমানবন্দর সম্পূর্ণভাবে বায়ুসেনার ঘাঁটিতে পরিণত হবে, জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। সেই সঙ্গে এও জানিয়েছেন এই বেস সম্পূর্ণ তৈরি করতে 4000 কোটি টাকারও বেশি খরচ হবে। এর জন্য 1 কিলোমিটার রানওয়ে তৈরি হবে। এছাড়া ফাইটার প্লেন ও অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যাসিলিটিও থাকবে। এই এয়ারপোর্ট মূলত হেলিকপ্টার ল্যান্ডিং ও ভিভিআইপিদের জন্য ব্যবহৃত হবে। এয়ারবেস তৈরির জন্য প্রায় 2 দশক আগে 4000 একর জমি প্রস্তাব দেওয়া হয়েছিল। এবার প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণের উদ্যোগে সেটি বাস্তবায়িত হতে চলেছে। বৃহস্পতিবার এয়ার চিফ মার্শাল বীরেন্দ্র সিং ধানোয়া বলেছেন, চীনের সঙ্গে যুদ্ধ করার জন্য যথেষ্ট অস্ত্র রয়েছে ভারতের ভাণ্ডারে। তারপর আজ শুক্রবার প্রকাশ্যে এলো নতুন এয়ারবেস তৈরির খবর। বোঝাই যাচ্ছে আঘাত চীন থেকে আসুক বা পাকিস্তান থেকে, ভারত আটঘাট বেঁধে ময়দানে নামবে।